বন্ধু নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালি। আমরা আবার হাজির হয়েছি শিশু কিশোর আসরে। আমার সাথে আজ রয়েছে 5 জন ছোট ক্ষুদে শিল্পী বন্ধুরা। তাই অনুষ্ঠানের শুরুতেই আজ আমরা আলাপ করে নেব সেই ক্ষুদে 5 জন শিল্পী বন্ধুদের সাথে। তারপর তাদের কাছ থেকে আরো অনেক মজাদার গল্প শুনব। আচ্ছা, একদম আমার হাতের বাঁ দিকে একটা ছোট্ট মিষ্টি বন্ধু বসে রয়েছে, তোমার নাম বলো? গীতিকা মন্ডল। গীতিকা। গীতিকা কি আমাদের অনুষ্ঠানে আগে এসেছ? বাহ, এটা কি দ্বিতীয়বার? আচ্ছা, গীতিকার এখানে দ্বিতীয়বার এসে কেমন লাগছে? আর তুমি কোথা থেকে এসেছো, কোন স্কুলে পড়ো, এবং আজকে আমাদের কি শোনাবে? শিলিগুড়ির থেকে এসেছি। আচ্ছা, শিলিগুড়ি হাজারপাড়া শিলিগুড়ি পাঠ ভবনে পড়ি। আচ্ছা, লোকগীতি ভাটিয়ালি গান। আচ্ছা, লোকগীতি ভাটিয়ালি গান শোনাবে, ঠিক আছে, খুব ভালো। তোমার গান শুনবো, কিন্তু আগে বাকিদের সাথে পরিচয়টা সেরে নিই। এবার তোমার নাম বলো। সম্রাট মুখার্জি। সম্রাট মুখার্জি। আচ্ছা সম্রাট, কোথা থেকে এসেছো, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। আমি সুকান্ত পল্লী থেকে এসেছি। আমার স্কুল বিএসএফ প্রাইমারি। সম্রাট কি আমাদের এই অনুষ্ঠানে প্রথমবার? হ্যাঁ। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? ভালো। আচ্ছা, আর তুমি আজকে আমাদের কি শোনাবে? কবিতা। কবিতা, কি কবিতা? বইমেলা। বাহ, সামনেই বইমেলা, বলো। সামনেই কিন্তু বইমেলা, জানো তো, বইমেলায় যাও। হ্যাঁ, আমার প্রোগ্রামও থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আরো অনেক গল্প করব, আগে আমি বাকিদের সাথে পরিচয়টা করে নিই। আমার হাতের ডান দিকে বসে আছে একটা মিষ্টি বন্ধু, একদম হলুদ জামা পরে এসেছে। তুমি কোথা থেকে এসেছো? আমি শক্তিগড় 5 নম্বর রাস্তা থেকে এসেছি। শক্তিগড় 5 নম্বর রাস্তা, বাহ কি সুন্দর, একদম মানে ফুল ডেফিনেশন দিয়ে দিল। আর তোমার নামটাই তো শোনা হয়নি। প্রাপ্তি শাহ। প্রাপ্তি। প্রাপ্তি, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, আর কি শোনাবে আজকে? আমি শিলিগুড়ি গার্লসে পড়ি, ক্লাস 3। আমি হিন্দি গান শোনাবো, জন্মভূমি। বাহ, আর প্রাপ্তি বইমেলায় যাওয়া হয়? বই পড়ো? বাহ খুব ভালো। এবার প্রাপ্তির পরে তোমার নাম বলো। আরাধ্রিতা বাগচি। আরাধ্রিতা, কোথা থেকে এসেছো? আমি রবীন্দ্রনগর বকুলতলা মোড়। বাহ, আরাধ্রিতা আজকে কি শোনাবে? আজকে আমি আবৃত্তি শোনাবো। আবৃত্তি, কি আবৃত্তি? ঘর। ঘর, কার লেখা? কবি শঙ্খ ঘোষ। আচ্ছা, আরাধ্রিতা কোন স্কুলে পড়ো? আমি কেন্দ্রীয় বিদ্যালয় সেবক রোড। আর কোন ক্লাসে পড়ো? 4। ঠিক আছে, বইমেলায় তুমি যাও? হ্যাঁ। ভালো লাগে? গল্পের বই পড়া হয়? মানে মানে সময় পেলে, সেটাই, এত পড়াশুনোর চাপ, সময়টা তো বার করাই কঠিন তোমাদের জন্য। এবার একদম আমার শেষ বন্ধু, শেষ বন্ধু যার সাথে আমি এখন যাব পরিচয় করতে, তোমার নাম বলো। জিনিলিয়া শর্মা। জিনিলিয়া শর্মা। জিনিলিয়া, জিনিলিয়া তো, জিনিলিয়া, জিনিলিয়া নামের কি কোনো মানে আছে, জানা আছে? আচ্ছা ঠিক আছে, জিনিলিয়া কোথা থেকে এসেছো? মালবাজার থেকে। ওরে বাবা, জিনিলিয়া আজকে খুব সুন্দর সেজে গুজে এসেছো। তুমি আজকে কি শোনাবে, মানে কি শোনাবে আমি জানি, তুমি কিছু শোনাবে না, তুমি দেখাবে, কি নাচ করে দেখাবে? দোল দোল দুলুনি। ওরে বাবা, দোল দোল দুলুনি, ঠিক আছে। তো তোমাদের সাথে আরো অনেক গল্প হবে, কিন্তু আগে আমি অনুষ্ঠানটা শুরু করি। কিন্তু অনুষ্ঠানটা কাকে দিয়ে শুরু করি? গীতিকা মুখ ঘুরিয়ে নিচ্ছে, ভয় পাচ্ছ? তুমি শুরু করবে? তুমি শুরু করবে না, তুমি কিচ্ছু করবে না? মানে করবো পরে। তাহলে কি সম্রাট? সম্রাট ব্রেভ বয় না? ঠিক আছে, তা তুমি বইমেলা করবে বলেছিলে, তা তুমি শুরু করো, তোমার আবৃত্তির মাধ্যমেই আমাদের অনুষ্ঠানটা শুরু করি। না না, বসে। নমস্কার, ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বইমেলা। বইমেলা, বইমেলা, বই দিয়ে ভরা, গল্প কবিতা গান মিঠে করা ছড়া, কারো সাথে বই হাতে বুক চেপে ধরা, ট্যাগ ফাঁকা, নেই টাকা,
কেউ মনে মরা, বই মেলা বই মেলা, বই রাশি রাশি, কত ক্রেতা দর্শক, কত ভাষাভাষী, ছেলে মেয়ে বুড়ো বুড়ি আর থেকে আসি, বই মেলা বই মেলা, বই বই বই, মোগলাই ফিশ ফ্রাই চপ খই দই, কাছে দূরে মেলা জুড়ে লোক থই থই, তাই বলি এ মেলার বিকল্প কই। নমস্কার। খুব সুন্দর, সবাই সম্রাটের জন্য একটা জোরে হাততালি দাও। বইমেলায় যেতে আমিও বড্ড ভালোবাসি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তুমি একটু আগে বললে না ট্যাক ফাঁকা, বললে না লাইনটা, আমারও অনেক সময় সেই দশাই হয়, অনেক বই কিনতে ইচ্ছে করে কিন্তু সবটা কিনে ওঠার হয় না, বুঝলে? তোমারও কি তাই হয়? না, তুমি যা যা বই চাও সব বই কিনে দেন বাবা মা? আমার বাবা তো নেই, মা। আচ্ছা আচ্ছা, মানে কিনে দেন? আচ্ছা, বাহ, খুব ভালো, তোমার থেকে বই কিন্তু নিয়ে পড়বো এবার। আচ্ছা, এবার হচ্ছে কার কাছে যাই? আরাধ্রিতার কাছে যাই। আচ্ছা, আরাধ্রিতার নামের কি কোনো মানে আছে? আচ্ছা, খুব সুন্দর, তোমাদের না এই নামগুলো আমার বড্ড ভালো লাগে, তাই আমি নামের মানেগুলো শোনার চেষ্টা করি আর কি। আরাধ্রিতা, তুমি এখন শোনাবে? হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো, তাহলে শুরু করো। ঘর, কবি শঙ্খ ঘোষ। সমস্ত দিন কাটাই আমি দরজা খোলা ঘরে, যা বলেছ মানছি সেটা অক্ষরে অক্ষরে, বাতাস ভরা গান আমার জুড়িয়ে দেয় কান, বাইরে থেকে হাজারো পথে জাপটে এসে ধরে এই দরজা খোলা ঘরে। দুঃখ যত জমছিল তা নেই কিছু আর মনে, ভালোবাসতে ইচ্ছে করে সবাইকে সব ক্ষণে, তোমার কথার রেশ মনে থাকছে আবার বেশ, কষ্ট দিল কারা কারা ফিসফিসাল কোণে, এখন নেই কিছু আর মনে। ঘরের মধ্যে পথ পেয়েছি পথের মধ্যে ঘর, সবাই এখন আপন আমার কেউ নয় আর পর, তোমার কথার গুড়ে এমন আসিনে ফাল্গুনে, মন হয়ে যায় মনের মতো ব্যক্ত চরাচর, আমার পথের মধ্যে ঘর। একটা দুটো গল্প কথা বলতে গেলে তোমার ছটা লাগেই এসে সে গল্পটার গায়ে, বলছি শুধু এসো এসো, আমার তুমি সব নিয়েছো, ডাইনে তুমি তুমি আছো বাই, তুমি আমার ভৈরবি গান কিংবা ভোরে খোলা আজান, জলের কোণে সারি গানের রেশ, তুমি আমার চিরকালীন একলা থাকার দুঃখেতে লীন, তুমি আমার হারিয়ে যাওয়া দেশ। ধন্যবাদ। বাহ, কি সুন্দর, তোমার কবিতা শুনতে শুনতে আমিও কোথায় হারিয়ে গিয়েছিলাম, শেষ হলো আবার ফিরে এলাম, বুঝলে? খুব ভালো হয়েছে, সবাই আরাধ্যার জন্য, আরাধ্রিতার জন্য, আরাধ্যা নয় আরাধ্রিতার জন্য সবাই একটা জোরে হাততালি দাও। আমি শুধু ভাবছি কি সুন্দর এত বড় বড় কবিতাগুলো কত সুন্দরভাবে তোমরা বলছো, খুব ভালো। আরাধ্রিতা বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে আর্মি হতে চাই। ওরে বাবা, এই যে তোমার ইয়েটা, মানে যেটা তুমি বললে, আমি কিন্তু কারোর মুখ থেকে শুনিনি, মানে অনেক ছোট বন্ধুরাই এখানে এসেছে এই আসরে, অনেকেই বলেছে ডাক্তার ইঞ্জিনিয়ার আরও অনেক কিছু সায়েন্টিস্ট, কিন্তু আর্মি হতে চাই এটা আমি শুনিনি, খুব ভালো খুব ভালো। তাহলে আর্মি হয়ে দেশের জন্য কাজ করবে তো, খুব ভালো। আরাধ্রিতার প্রিয় বিষয় কি, ফেভারিট সাবজেক্ট? ম্যাথস। ও গ্রেট গ্রেট। সম্রাট কি হতে চাও বড় হয়ে? বিএসএফ। আচ্ছা, খুব ভালো, তোমরা দেশের জন্য কাজ করো, আমরা আছি। এবার কার কাছে যাই? প্রাপ্তির কাছে যাই। প্রাপ্তি হিন্দি গান শোনাবে, জন্মভূমি।
শোনাবে? ভয় লাগছে? শুরু করো। জন্মভূমি মা আমার রে, তুঝকো চাতে হম, তুঝ মে পলে বড়ে, তুঝকো নমন করে, মাতৃভূমি জান সে প্যারে, তুই হ্যায় অননী হমারি, তুই হ্যায় জননী হমারি। জাতি ভাষা কিতনে ধরম, গোদ মে তেরে পল রহে, ভেদভাব ভুল কে সিনা অপন টান কে, সাথ সাথ হম চল রহে। সূর কি কিরণে সোনে কি ফসল, তেরি দেন য়ে সারি, তুই হ্যায় জননী হমারি, তুই হ্যায় জননী হমারি, তুই হ্যায় জননী হমারি। নমস্কার। বাহ, খুব সুন্দর। প্রাপ্তির জন্য একটা সবাই আবার জোরে হাততালি দাও। আজ আমার মনে হচ্ছে আমি এখানে সবাই এমন কাউ মানে কজনকে পেয়েছি যারা সবাই একদম দেশের জন্য ডেডিকেটেড। প্রাপ্তি, বড় হয়ে কি হতে চাও? সিঙ্গার। আচ্ছা, সিঙ্গার। তুমি কি শুধু হিন্দি গানই শেখো নাকি আরো অন্য কিছু শেখা হয়? অনেক কিছু শিখি। আর কি শেখো? বাংলা গান শিখি, পাল্টা শিখি, সবার শিখি, সর্বকালিকা শিখি। বা, আর গান বাদে? গান বাদে পড়া, নাচ, আর্ট। নাচও শেখো, আর্টও করো? আর আরাধ্রিতা? আমি আর্ট শিখি। আর্ট শেখো। সম্রাট? আমি আর্ট আর কিবোর্ড। বা, কিবোর্ড! তাহলে পরের বার কিবোর্ড বাজিয়ে শোনাবে তো? ঠিক আছে, কথা দিলে। আচ্ছা, এবার তো গীতিকার কাছে যেতেই হবে। এবার আর মুখ লুকিয়ে লাভ নেই, আমি জানি ভালোই করবে তুমি, তা তুমি গান শোনাও এখন, ঠিক আছে? সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, আমি পারের আশায় বৈশাছি, ও আমি পারের আশায় বৈশাছি, আমার লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, এই পারেতে দরদি নাই, ওই পারেতে যাইবার চাই, হায় না আমার পারে যাওয়া, হায় না আমার পারে যাওয়া, চঞ্চলিয়া চলিয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে, উড়ায় আমার বুকের পাশান কাঁপায় হাউতাসে, তোমার দেখা পাই না বলে নিত্যবাসী নয়ন জলে, হায় না আমার তোমায় পাওয়া, হায় না আমার তোমায় পাওয়া, চঞ্চলিয়া চলিয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, আমি পারের আশায় বৈশাছি, ও আমি পারের আশায় বৈশাছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাও। নমস্কার। বাহ, খুব সুন্দর। সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, নাও মানে কি বলো তো? জানি, জানো না? নৌকো, উঠেছো নৌকোয় কখনো? আচ্ছা, তাই তুমি জানো না, বুঝলে? যখন উঠবে তখন জানবে। খুব ভালো হয়েছে, সবাই গীতিকা তো? ঠিকই বলেছি, সবাই গীতিকার জন্য একটা জোরে হাততালি দাও। গীতিকা তো ভালোই গান করো, কেন ভয় পাও? ভয় পাবে না, ঠিক আছে? গীতিকা বড় হয়ে কি হবে? টিচার। টিচার? কিসের টিচার?
মানে কোন সাবজেক্টের টিচার? ইংলিশ। ওরে বাবা, তার মানে তুমি ইংলিশ খুব ভালোবাসো। ফুল মার্কস পাও? যদিও লিটারেচারে ফুল মার্কস পায় না, হাইয়েস্ট নাম্বার পাও? হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি নাম্বার তুমি পাও স্কুলে? মোটামুটি সবারই হয়ে গেল গান আবৃত্তি শোনা, শুধু বাদ পড়ে আছে মানে বাকি রয়েছে জিনিলিয়া। জিনিলিয়া, জিনিলিয়ার হবে কি মানে কি করতে ভালোবাসো? আর্ট আর নাচ। আর্ট আর নাচ। এবার নাচ আর আর্টের মধ্যে কোনটা বেশি ভালোবাসো? আর্ট। নাচ করতে ভালোবাসো না? বেশি। অল্প? বেশি। বেশি। আর জিনিলিয়া বড় হয়ে কি হতে চাও? টিচার। তুমিও টিচার? হ্যাঁ। কোন সাবজেক্টের? সায়েন্স। সায়েন্স। সায়েন্সের তো অনেক সাবজেক্ট হয়, তুমি কোন সাবজেক্টের হতে চাও? খালি একটাই। খালি একটাই? অঙ্ক? না, শুধু সায়েন্স। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন কি দেখাবে দোল দোল দুলুনি নাচ? ঠিক আছে, শুরু করো। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মাল তুমি করো না। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মাল তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মাল তুমি করো না। হাট থেকে মান তুমি করো না, এনে
এনে দেবো হাট থেকে মান তুমি করো না এনে দেবো হাট থেকে মান তুমি করো না এতক্ষণ আমরা দেখলাম জিনিলিয়ার খুব সুন্দর একটি নাচ দোল দোল দুলুনি সবাই জিনিলিয়ার জন্য জোরে হাততালি দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা জিনিলিয়ার কাছে যাই জিনিলিয়া তো মালবাজার থেকে এসেছো মালবাজার খুব সুন্দর একটা শহর তাই না ছোট্ট শহর সুন্দর শহর চারিদিকে সবুজ মানে গাছপালা পাহাড় দেখা যায় হ্যাঁ দেখা যায় দেখা যায় তোমার শহর সম্পর্কে একটু শুনি মানে আমাদের সবারই একটা ধারণা মানে মালবাজার মানে খুব মনোরম মানে খুব সুন্দর একটা শহর চারিদিকে গাছপালা মাঝে মাঝে হাতি ঘোড়া ঘোড়া নয় হাতি টাতি বেরোয় নাকি না বেরোয় না হাতে চা বাগানও আছে না চা বাগানও নেই তাহলে কি আছে তোমার শহরে সেটা শুনি গাছপালা আছে আর পাহাড় আছে তো এই ছোট্ট খুদে পাঁচজন বন্ধুদের নিয়ে আজ আমার শিশু কিশোর আসর একদম চমচমাট আমার একদম মন চাইছে না এই আসর থেকে যেতে জানো তোমাদের ইচ্ছে করছে আচ্ছা এবার একটা সত্যি কথা বলো সত্যি কথা বলবে কিন্তু এখানে এসে তোমাদের মানে গান আবৃত্তি তোমরা যা যে যা করলে আর কি সমস্ত পারফর্ম করে আমার সাথে গল্প করে কেমন লাগলো ভালো একটু ভালো না অনেকটা ভালো অনেকটা ভালো আবার আসবে ডাকলে হ্যাঁ আচ্ছা কথা দিলে কিন্তু সবাই আবার কিন্তু আসতে হবে আসরে আর নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখো আচ্ছা খুব ভালো বন্ধুরা দেখে বন্ধুদের বলেছো আজকে এখানে এসেছো বাহ খুব ভালো তাহলে তোমরা যে এখানে এলে এত সুন্দর গান গাইলে আবৃত্তি করলে নাচ দেখালে তোমাদের তো খালি হাতে যেতে দেব না তাই শিশু কিশোর আসরের পক্ষ থেকে এবং সিসিএন বিনোদনের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রয়েছে একটি করে মেডেল এবং শংসাপত্র আমি একে একে তোমাদের সামনে রাখবো তোমরা আসবে আমি তোমাদের হাতে মেডেল আর শংসাপত্র তুলে দেব প্রতিবারের মতো আজও একটা কথা বলি টিভির ওপারে দর্শক বন্ধুরা মানে ছোট ছোট খুদে বন্ধুরা যারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান দেখছো এবং ভাবছো আমাদের এই আসরে এসে আমার সাথে জমিয়ে গল্প করবে এবং তোমাদের পারফরমেন্স দেখাবে তাদের জন্য বলছি আর দেরি করো না চটপট যোগাযোগ করো আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা তো তোমাদের জানাই রয়েছে তাই আর দেরি করো না কিন্তু চটপট যোগাযোগ করো এবং চলে এসো আমার আসরে আজ এই পাঁচজন খুদে বন্ধুদের নিয়ে আমার আসর অর্থাৎ শিশু কিশোর আসর একদম জমজমাট হয়ে গিয়েছে
আমার মন চাইছে না এই ক্ষুদে বন্ধুদের ছেড়ে চলে যেতে, কিন্তু কি করব, ঘড়ির কাঁটা বলছে আমাদের এবার থামতে হবে। কিন্তু মন খারাপ করার কিছু নেই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একদিন এই আসরেই। তোমরা সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, গান আবৃত্তি নাচ করো। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন পর্বে নতুন বন্ধুদের সাথে। নমস্কার।